নমস্কার দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটি ভিডিও। যে লক্ষণগুলো বলবো সেই লক্ষণগুলো যদি ইগনোর করে যান বা এই লক্ষণগুলোকে ঠিকমতো মনোযোগ না দেন, তাহলে কি ভয়ঙ্কর পরিণতি যে আপনার হতে পারে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। অনেকেই হাত পা ঝিনঝিন করে এবং এটাকে নর্মালি দুর্বলতার কথা ভেবে অনেকে কিন্তু ছেড়ে দেন, ভাবেন যে শরীর দুর্বল আছে যার জন্য এই জিনিসটা হচ্ছে। কিন্তু যদি এই হাত ঝিনঝিন করার ব্যাপারটা রাতের বেলায় শোয়ার সময় বেশি অনুভূত হয়, বিশেষ করে রাতে খাওয়া দাওয়ার পরের যে সময়টা, সেই সময়টাই যদি অনুভূত হয়, তাহলে আপনার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একদম কোনো রকম স্কিপ না করে দেখা প্রয়োজন। কারণ এতে আপনি 5টা লক্ষণ বুঝতে পারবেন যেগুলো আপনার শরীরে ভেতরে ভয়ঙ্কর 5টা রোগ দানা বাঁধছে কিনা আপনি স্পষ্টত বুঝতে পারবেন। তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত একেবারে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন। সবচেয়ে প্রথমে হাত পা ঝিনঝিন করার যে লক্ষণটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে, যদি আপনার রাতে শোয়ার আগে হঠাৎ করেই হাত পা ঝিনঝিন করছে এবং এটা ক্রমাগত প্রত্যেক দিনই প্রায় আপনি লক্ষ্য করছেন, গত কয়েকদিন ধরে বা কয়েক সপ্তাহ ধরে এই জিনিসটা আপনার মধ্যে আসছে, তাহলে পরে একটা জিনিস আপনার মাথায় আসা উচিত, সেটা হচ্ছে আপনার কিন্তু কোথাও না কোথাও স্ট্রোকের সম্ভাবনা থাকতে পারে। হ্যাঁ, কারণ যখনই ব্লাড ক্লট হয়ে যায়, অর্থাৎ ব্রেনে বা মস্তিষ্কে ব্লাড যখন ঠিকমতো চলাচল করতে পারে না, কোথাও ব্লাড অত্যন্ত গাঢ় হয়ে যায় বা ক্লট হয়ে যায় বা জমা হয়ে যায়, সেখানে গিয়ে বারে বারে রক্ত ধাক্কা খায় এবং সেখানে স্নায়ুতন্ত্রের কার্যকারিতা আস্তে আস্তে নিস্তেজ হতে থাকে, মস্তিষ্ক আস্তে আস্তে বিকল হতে থাকে, আর সেই অবস্থায় আপনার কিন্তু যে কোনো সময়ে মারাত্মক রকমের স্ট্রোক হতে পারে, আর এই স্ট্রোকে আপনার জীবন চলে যাওয়াটাও অসম্ভব কিছু নয়। তাই এই জিনিসটা মাথায় রাখবেন, যদি হাতে ঝিনঝিন করছে কয়েক সপ্তাহ ধরে, কয়েক দিন ধরে, রাতেরও সময় বিশেষ করে, তাহলে আপনার কিন্তু স্ট্রোকের সম্ভাবনা অত্যন্ত তীব্র হতে পারে, অবিলম্বে আপনি ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করতে পারেন। দ্বিতীয় যে ব্যাপারটা দেখা যায় সেটা হচ্ছে ভিটামিন B12-এর অভাব, আর ভিটামিন B12-এর অভাব হলে কিন্তু আপনার এই সমস্যাটা আসতে পারে। নর্মালি বেশিরভাগ ক্ষেত্রে ভিটামিন B12-এর অভাবেই এটা হয়, কিন্তু তাই বলে ইগনোর করাটা উচিত নয়। B12-এর অভাব হলে আপনার অন্যান্য কয়েকটা লক্ষণও আপনি দেখতে পাবেন, সেটা হচ্ছে আপনার চলতে ফিরতে একটু অসুবিধা হবে, জিভ আপনার মনে হবে একটু মোটা মতো হয়ে গেছে, কথা বলতে একটু প্রবলেম হবে, এবং আপনার মাংসপেশিতে সবসময় একটা পেইন থাকবে, মাংসপেশিতে পেইন থাকবে, আপনি সঠিকভাবে কাজকর্ম করে উঠতে পারবেন না, সিঁড়ি চড়তে পারবেন না, একটু ছুটলেই হাঁপিয়ে যাবেন। এই ধরনের সমস্যাগুলো যদি হয় এবং শরীর অবশ্যই দুর্বলতা আপনি অনুভব করেন যে আগের মতো এনার্জি পাচ্ছেন না, তাহলে কোথাও না কোথাও ভিটামিন B12-এর অভাব রয়েছে। সেই ক্ষেত্রে আপনি সাপ্লিমেন্ট নিতে পারেন অথবা খাদ্য খাওয়ার উপরে একটু নজর বাড়াতে পারেন। সেই ক্ষেত্রে যত রকম প্রাণীজ লিভার আছে, যত রকম ডেয়ারি প্রোডাক্টস আছে, অর্থাৎ দুধ এবং দুধ থেকে তৈরি জিনিসগুলো, ডিম, এগুলো আপনার খাদ্য তালিকায় রেগুলারলি ইনপুট করুন, এবং অবশ্যই যত রকমের দানা জাতীয় শস্য আছে, ডাল জাতীয় শস্য আছে, সেগুলোকে অবশ্যই খাদ্য তালিকায় রাখার চেষ্টা করুন। তৃতীয় হচ্ছে এমন কোনো মেডিকেশন আপনি দীর্ঘদিন ধরে করে গেছেন যেখানে আপনার হঠাৎ করে এই জিনিসটা তৈরি হয়েছে, হাত পা ঝিনঝিন করছে, বিশেষ করে রাতের দিকে হাত ঝিনঝিন করে, এই অবস্থায় কিন্তু আপনাকে বুঝতে হবে যে কোথাও না কোথাও আপনার দীর্ঘদিন ধরে যদি আপনি ওষুধ খেয়ে থাকেন সেখানে ওষুধের সাইড এফেক্ট এটা কিন্তু হতে পারে। তবে এই ক্ষেত্রে নিজে কনফার্মেশন না নিয়ে আপনি একবার আপনার নির্দিষ্ট ডাক্তারবাবুর সঙ্গে অবশ্যই কনসাল্ট করতে ভুলবেন না। চতুর্থ এটা কিন্তু আপনার হার্ট অ্যাটাকের প্রায়র, মানে পূর্বের লক্ষণ হতে পারে। হার্ট অ্যাটাক হওয়ার আগে আপনার এই সমস্যাটা অনেকের মধ্যেই দেখা যায়, গত কয়েকদিন ধরেই এই ধরনের সমস্যা তৈরি হচ্ছে, কিন্তু আপনি ইগনোর করে যাচ্ছেন, সেটা কিন্তু হার্ট আপনাকে জানান দিয়ে দিচ্ছে যে আপনার হার্টের অবস্থা ভালো নয় এবং যে কোনো মুহূর্তে আপনার অ্যাটাক আসতে পারে। তবে এই ক্ষেত্রে আপনার অন্যান্য যে লক্ষণগুলো দেখা দেবে সেটা হচ্ছে আপনার বুকের বাঁ দিকটায় একটু একটু করে পেইন আপনি কখনো অনুভব করবেন, তবে বুকের বাঁ দিকে যে সবসময় পেইন হবে তা কিন্তু নয়, আপনার শরীরের অন্যান্য জায়গাতে, বিশেষ করে ইন্টারনাল অর্গানগুলো যেগুলো আছে, ভেতরের অঙ্গ, সেখানে কিন্তু আপনি একটু মাঝে মাঝে পেন অনুভব করবেন, সেটা বুকের ডান দিকে হতে পারে, সেটা পেটের দিকে হতে পারে বা পিঠের দিকে হতে পারে, আপনার মানে যেখানে কোনো পরিশ্রম করছেন না, গরমও খুব একটা নেই, কিন্তু আপনার হঠাৎ করেই প্রচুর পরিমাণে ঘাম হচ্ছে এবং সেটা গত কয়েকদিন ধরেই আপনি লক্ষ্য করছেন, তাহলে পরে আপনার সাবধান হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। আপনার কিন্তু বুক ধরফর করছে, ঘাম হচ্ছে, এই ধরনের লক্ষণগুলো বলে দেয় যে আপনার অদূর ভবিষ্যতে হার্ট অ্যাটাকের সম্ভাবনা তৈরি হচ্ছে ভেতরে ভেতরে। এছাড়া যেটা আপনারা দেখতে পাবেন যে আপনার যদি এই ধরনের সমস্যা, মানে হাত পা ঝিনঝিন করে, তাহলে আপনার ডায়াবেটিস হওয়ার
আগের যে লক্ষণ সেটা কিন্তু আপনার শরীরে দেখা দিচ্ছে। সেক্ষেত্রে আপনি হয়তো বুঝতে পারছেন না, কিন্তু আপনার শরীরে ইনসুলিনের মাত্রা কিন্তু প্রোডাকশন অনেকটা কমে গেছে, যার জন্য ডায়াবেটিস আস্তে আস্তে আপনার শরীরে নিজের দখল নিতে আরম্ভ করে দিয়েছে। তাই এই ক্ষেত্রে অবিলম্বে আপনি আপনার সুগার টেস্ট করান বা ডায়াবেটিস টেস্ট করান এবং সাবধান হয়ে যান, প্রয়োজনে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে একেবারেই ভুল করবেন না। বন্ধুরা, এই ছটা লক্ষণ যেগুলো আমি বললাম, এই ছটা লক্ষণ কিন্তু আপনার অবশ্যই আসবে যদি রাতের দিকে আপনার হাত বেশি ঝিনঝিন করে। তবে এই ছটা লক্ষণের মধ্যে, মানে এই ছটা রোগের মধ্যে ছটাই কি আপনার মধ্যে আসবে তার কোনো মানে নেই। আপনারা নিজেদের লক্ষণগুলো আগে দেখবেন যে কোনটা আপনার ক্ষেত্রে বেশি হচ্ছে, একটু আপনাকে এখানে অ্যালার্ট হতে হবে যে আমার মধ্যে কোন জিনিসটা বেশি আসছে। তা সেই অনুযায়ী আপনি আপনার নির্দিষ্ট ব্যবস্থা নিন, ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করুন, প্রয়োজনে পরীক্ষা নিরীক্ষা সেরে ফেলুন, অর্থাৎ ডায়াগনোসিস সেরে ফেলুন। তাহলে দেখবেন কোনো কিছু বড় বিপদ হওয়ার আগেই আপনি সাবধান হওয়ার জন্য আপনি কিন্তু নিজেকে রক্ষা করতে পারবেন, নিজের ফ্যামিলিকে রক্ষা করতে পারবেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে রক্ষা করতে পারবেন। তাই তাদেরকেও অ্যালার্ট করার জন্য এই ভিডিওটা অবশ্যই বেশি পরিমাণে শেয়ার করতে ভুলবেন না। এই লক্ষণগুলো অনেকেই ইগনোর করে যান, যার ফলে ভবিষ্যতে গিয়ে বড় রকম সমস্যা তৈরি হয়। তো আপনাদেরকে সচেতন করাই আমার মূল উদ্দেশ্য ছিল এই ভিডিওর মাধ্যমে, আশা করি সেটা করতে পেরেছি। আপনারা অবশ্যই এই ভিডিওটা বেশি পরিমাণে শেয়ার করতে ভুলবেন না এবং ভালো লেগে থাকলে লাইক করে যাবেন। নতুন দর্শক বন্ধু যারা জুড়ছেন চ্যানেলে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যান, পাশে থাকা অল বাটনটিতেও ক্লিক করতে ভুলবেন না। বেল বাটনে আপনি ক্লিক করে দিয়েছেন, সাবস্ক্রাইব হয়ে গেছে, কিন্তু তার সঙ্গে অলটাতেও ক্লিক করলে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটা নতুন ইনফরমেশনের সঙ্গে, নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।